পরে কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ওই সময়ে ভুল ত্রুটি এই সকল বিষয় আমরা তো এই যে বিচারটা হলো আমাদের দায়িত্বশীলদেরকে ফাঁসি দেওয়া হলো আমরা এই বিচারটা তো মানি না, কোন অবস্থাতেই মানি না। 2 কিলোমিটার দূর থেকে সাক্ষী দেখেছেন, সেই সাক্ষীর বিবেচনা নিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি 2 কিলোমিটার না, এই প্রেস ক্লাবের নিচে কী হচ্ছে এখন কি আপনি বলতে পারবেন? এই সাক্ষী নিয়ে যদি কাউকে ফাঁসি দেওয়া হয় সেটিকে ন্যায় বিচার হয়? আমরা ন্যায় বিচার চাই। আর আপনি তাদেরকে যদি ফাঁসি দেন তাহলে 72 সালে তাদেরকে ই দিলেন না কেন, তাদের বিরুদ্ধে মামলা দিলেন না কেন? 72 সালে তাদের, আপনি তো সরকারি ছিলেন, তাদের বিরুদ্ধে তো কোনো মামলা ছিল না। আপনি একবার মাফ করে দেন, আবার বিচারের আওতায় নিয়ে আসেন, আবার তাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মামলা নাই তাদেরকে 45 বছর পরে তাদেরকে অপরাধী বানান, এগুলি তো ঠিক না। এই সকল বৈপরীত্য দূর করতে হবে বাংলাদেশ থেকে। এই জন্যে আমি বলেছি ন্যায় বিচারের কথা। ন্যায় বিচার যদি আসে তাহলে জামাত ইসলামী সেদিন 71 সালে কী করেছিল তা প্রকাশ হয়ে যাবে। আমরা তো এখন প্রকাশের মধ্যে নাই, আমরা এখন গোপনীয়তার মধ্যে আছি। এক পক্ষ যা বলছে আমরা তাই প্রচার করছি। আমরা তো এক পক্ষ নিয়ে, এক পক্ষ দিয়ে কখনো বিচার হয় না, কেমন? এখন যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, যদি আমরা অ্যাবসলিউটলি কোনো দিন ক্ষমতায় আসতে পারি, কেমন শাসন ক্ষমতায় আসতে পারি, সেদিন প্রকাশ হবে সব কিছু, দুই পক্ষের সব কিছু প্রকাশিত হবে। এখনও সব কিছু প্রকাশিত হয় নাই, এই কারণে 71 সালের ব্যাপারে আর বেশি কিছু বলতে চাই না। এরপরে ওই যে এই ভাই কী প্রশ্ন করছিলেন, হ্যাঁ নিষিদ্ধের ব্যাপারটা, এটা নিয়ে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না। আমাদের আমাদের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়ে গেছে, কেমন? যদি হ্যাঁ এটা 1 মাসের মধ্যে আপিল করার বিধান আছে, আমরা আপিলের প্রস্তুতি নিচ্ছি, যে কোনো সময় আপিলের ব্যাপারে আমরা আপিল করে ফেলবো। এরপরে তারা যা সিদ্ধান্ত নেয় আমরা সেটা মাথা পেতে নেব, কোনো অসুবিধা নেই। নামের ব্যাপারেই তো, নামের ব্যাপারেই তো, নাম যে কোনোটা দেওয়া যাবে অসুবিধা নেই। কিন্তু জামাত ইসলামী যে কোনো জামাত ইসলামী কার্য করে শুরু করেছে, আলহামদুলিল্লাহ আমরা তো জনকল্যাণে কাজ করি ভাই, ন্যায় বিচারের কাজ করি, মানুষের কল্যাণের কাজ করি। এতদিন তো খালি কল্যাণের কাজই করছি, এখনও কল্যাণের কাজ করতেছি, আরও বেশি করে কল্যাণের কাজ করব। কল্যাণের কাজ করতে তো কোনো বাধা নাই। সবাইকে ধন্যবাদ। জি।